হ্যালো, হাই দোস্ত, আমি রয়েছি অমিত এবং আপনারা দেখছেন এই স্টাজগেট ইউটিউব চ্যানেল। আমি বরাবর মতন আজকে একটা নতুন ফোনের আনবক্সিং ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আনবক্সিং করতে চলেছি ইন্ডিয়ার নাম্বার ওয়ান কোম্পানি আইটেল A27। তো আমি ফটাফট করে আনবক্সিংটি করে নিই, তারপরে আমি আপনাদের এটার সম্পর্কে বিস্তারিত করে বলছি। এটি সম্পর্কে আমি বক্সটি ওপেন করলাম, দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার ব্র্যান্ডেড লাইনের পিকচার দেওয়া আছে, নাম্বার ওয়ান লেখা আছে কোম্পানি আইটেল, এবং ডিসপ্লে দেখতে পাচ্ছেন 2 GB র্যাম, 4000 mAh ব্যাটারি। এইসব কথা পরে বিষয়ে আমি পরে কথা বলছি, এখন আমি আনবক্সিং করি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে একটা ইউজার ম্যানুয়াল দেখতে পাচ্ছেন, আর মোবাইল কভার খুব সফট প্লাস্টিকের হোয়াইট কালারের, দেখতে শুনতে বেশ ভালো, কোয়ালিটিও ভালো। এরপরে আমি চলে যাচ্ছি এসব কন্টেন্টকে রেখে আমার মেন কন্টেন্টে, আমার মোবাইল ফোন এই যে প্লাস্টিকের মধ্যে মোড়া আছে পাশে রাখলাম, এবং তারপরে আমি আমার চার্জারটা দেখি, মোটামুটি ব্র্যান্ডেড কোম্পানির চার্জার, যদিও খুব একটা ইউজফুল নয়, তবে এই ফোনের ক্ষেত্রে এটাই প্রয়োজন। এবং একটা সাধারণ USB চার্জার, যেটা হামেশাই আমরা ব্যবহার করে থাকি, আপনারা হয়তো কুক করে আসছেন। বক্সের ইস্যু ছাড়া কিছু নেই, আমি পাশে রেখে এখন আমার মন ফোনের দিকে জোগাড় করলাম। প্লাস্টিককে ফুলে আমি ফোনটির লুক দেখতে গেলাম, বাহ ফোনটি কি দেখতে লাগছে, ওয়েট হেভি আছে, দেখতে পাচ্ছেন A27 4000 mAh ব্যাটারি, পাওয়ার উইথ ফিঙ্গার প্রিন্ট, 5.45 ইঞ্চ ডিসপ্লে দেখতে পাচ্ছেন। তো আমি উপরে এই কাগজটা হাঁটি, দেখুন ফোনটাই পুরো ডিসপ্লে, এবং আমি এটার পাওয়ার বুট করছি। ডিসপ্লেটা আপনারা ফুল কিন্তু ডিসপ্লে পাবেন না, হাফ ডিসপ্লে, সেই পুরোনো সময়কারের আপনার অনুভূতি হবে। অ্যান্ড্রয়েড লেখা হচ্ছে আইটেল ব্র্যান্ডেড, এবং এটা আপনাকে বলে দিই 3.84 বা 5.45 সেন্টিমিটার ডিসপ্লে, ব্রাইটিং ডিসপ্লে পাবেন যেটা নর্মাল ফোনে থাকে। এবং আমি ব্যাক প্যানেল দেখলে আপনার খুব হ্যাপি বাজেটের ফোনের মতো অনুভব করবেন। আইটেলের ব্র্যান্ডের দিতে পারবেন, একটা স্কেপ লাইন আছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ক্যামেরা ব্যাকগ্রাউন্ডে, এবং ফোনটিকে রাইটে ঘুরলে একটা পাওয়ার অফ বাটন এবং ভলিউম রাখার, উপরে চার্জিং পোর্ট এবং 3.5 mm জ্যাক, লেফট সাইডে তেমনি কিছু নেই, নিচে একটা মাইক আছে, এবং এটা ডিসপ্লে আপনার উপরে দেখতে পাচ্ছেন ক্যামেরা এবং কথা বলার জন্য স্পিকার। ব্যাক বলেনটা আমি এখন ওপেন করছি, ব্যাটারিটা কিন্তু রিমুভেবল নয়, ব্যাটারিটা সিল করা আছে, কিন্তু কভারটা রিমুভ করা যায়। সিম আর USB ইনপুট করার জন্য, ব্যাটারিটা কিন্তু 4000 mAh, এটার সঙ্গে আপনি পাবেন 2 GB র্যাম আর 32 GB ইন্টারনাল স্টোরেজ, এবং এটি অ্যান্ড্রয়েড গোয়ে 11 রান করবে। মোটামুটি ফোনটি ভালো, মার্কেট প্রাইসও ভালো, আমি এটা মার্কেট প্রাইস শেষে বলবো, আপনারা ভিডিওতে লাস্ট অবধি থাকবেন। ডিসপ্লে মোটামুটি ভালো, খুব একটা ভালো বলবো না, প্রাইস হিসেবে এটা ঠিকই আছে। ব্যবহার করে আমি মোটামুটি ইন্টারভিউ লেভেলের ভালোই অনুভূতি করলাম, কোনো ল্যাগ আমি দেখতে পেলাম না, তাছাড়া এই অ্যাপও কম আছে, ব্যবহার ক্ষেত্রে ভালোই, ডিসপ্লে অনেক স্মুথলি রান করছে, এবং অ্যাপের ডিজাইন বা সাইজ মানে সব কিছু খুব সুন্দরভাবে ম্যানুফ্যাকচারিং করা আছে। এরপর আমি চলছি ফোনের সেটিংয়ে, এবং সেটিংয়ে গিয়ে সেখান থেকে আমি আপনাদেরকে ইন্টারনেট স্টোরেজ সম্বন্ধে দেখাচ্ছি। মেমোরি টোটাল 2 GB, ফ্রি 1.30 GB, ডিভাইস স্টোরেজ আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমি এটার অ্যাবাউট সেকশানে গিয়ে ফোনের সম্পর্কে কিছু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা সব কিছু পড়ে নিতে পারেন ফোনের সম্বন্ধে, যেহেতু আমি আগেই বলেছি, আমি আর আপনাদেরকে বলছি না, তাই একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার এটার ক্যামেরা কোয়ালিটি টেস্ট করবো, যেহেতু 5.1 রিয়েল ক্যামেরা, তো চলো ক্যামেরাটা এখন টেস্ট করে নিই। আর হ্যাঁ, আপনাকে বলে রাখি, এটার মধ্যে আপনি কোনো গেমের খেলার জন্য রেসপন্স রাখবেন না, এটা গেমের পক্ষে না, যারা নতুন স্মার্টফোন ব্যবহার করছেন তাদের জন্য।
আমি কিভাবে এটা ওপেন করলাম মোটামুটি আপনারা দেখতেই পাচ্ছেন, খুব একটা ভালো লাগে, খুব একটা জুম করা যায় না, মোটামুটি ছবি ওঠায়, যেটা আপনার মোটামুটি কাজের ক্ষেত্রে ভালোই প্রযোজ্য। দাম হিসেবে এটা ছাড়া আপনি আর কি আশা করতে পারেন। চলো আমি একটা ফটো ক্লিক করলাম এবং ফটোতে জুম করে দেখাচ্ছি, মোটামুটি আপনার ফটো খুব একটা খারাপ বলবো না, দাম হিসেবে এটা ঠিকই আছে। এটাই ছিল এই ফোনের মূল ডিটেলস। আপনারা যদি এই ফোনটি কোয়েরি করতে চান আমি বাইলিংক ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং এরকমই আনবক্সিং ভিডিও করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে